আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব এসএসসি ফিজিক্সের ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের পার্ট টু। বন্ধুরা, আজকে আমরা শিখব এডমিশন পার্ট 12, অর্থাৎ খুব সহজে খুব ইজিভাবে কিভাবে কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করা যায়। তো বন্ধুরা, এখন আমরা সরাসরি এমসিকিউতে চলে যাব। তো প্রথমে যদি আমরা দেখি, এক নম্বরে বলছে যে 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে কত কাজ করতে হবে। বল ও সরণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, বুয়েটে 13-14 সেশনে আসছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো আমরা এখন দেখব যে এটাকে খুব সহজে খুব ইজিভাবে কিভাবে সলভ করা যায়। তো বন্ধুরা, এখানে কি বলছে? এখানে বলছে যে 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে কত কাজ করতে হবে, বল ও সরণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তো এখানে বলছে 10 মিটার। তো আমরা জানি এখানে বলছে 10 নিউটন। তো 10 নিউটন বল প্রয়োগ করলে একটি গাড়িকে 100 মিটার সরাতে কত কাজ করতে হবে। এখানে আমরা বলকে এফ দ্বারা প্রকাশ করি, তো এফ এর মান দেওয়া আছে 10 নিউটন, এবং সরণ, এখানে 100 মিটার হচ্ছে সরণ, তো সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, তো এস ইজ ইকুয়াল 100 মিটার দেওয়া আছে, এবং এখানে থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, তো এখানে থিটা ইজ ইকুয়াল 60 ডিগ্রি বসাতে পারি। তো বন্ধুরা, এখন যদি আমরা সলভ করি, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস কস থিটা, অর্থাৎ এখানে আমাদের এফ এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, এবং থিটা এর মান দেওয়া আছে। তো এই রিলেটেড আমরা ফর্মুলা পাই ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস কস থিটা। অবশ্যই আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো এখানে এফ এর মান আমরা পেয়েছিলাম কত? 10 নিউটন বল, এফ ইজ ইকুয়াল পেয়েছি 10 নিউটন। তো আমরা এখানে এফ এর মান বসাবো 10, তারপরে এস এর মান পেয়েছি কত? এখানে এস এর মান, সরণের মান পেয়েছি 100 মিটার। তো আমরা এখানে এই যে এই এস এর মান বসাবো এখানে 100 ইন্টু, এখানে আছে কস থিটা, তো আমরা এখানে থিটা এর মান পেয়েছি 60 ডিগ্রি, তো এখানে কস থিটা এর মান হবে কস 60 ডিগ্রি। বন্ধুরা, এখানে 10 ইন্টু 100 ইন্টু কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, অর্থাৎ হাফ। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাই 500 জুল, অর্থাৎ এখানে 10 এবং 100 গুণ করলে হয় 1000। তো এই 1000কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 500 জুল, অর্থাৎ এখানে আমাদের চেয়েছে যে কত কাজ করতে হবে, তার মানে 500 জুল কাজ করতে হবে, এখানে 500 জুল কাজ করতে হবে। তো বন্ধুরা, আমরা এই ফর্মুলার মাধ্যমে এই নিয়মে যত এমসিকিউ আছে আমরা সবগুলো সলভ করতে পারি। আমাদেরকে অবশ্যই ফর্মুলাটা মনে রাখতে হবে, তাহলেই আমাদের কাছে খুব ইজি মনে হবে। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, বুয়েটে আসছে 13-14 সেশনে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, আমরা এটা বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে আমাদের কাছে খুব সহজ মনে হবে। এরপর যদি আমরা দেখি টু নম্বরে বলছে একজন মানুষের ভর 60 কেজি, সে মেঝেতে দাঁড়িয়ে থাকলে মেঝের উপর কত বল প্রয়োগ করবে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সাস্টে আসছে 1-2 সেশনে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। বন্ধুরা, এখানে কি বলছে যে একজন মানুষের ভর 60 কেজি, অর্থাৎ আমরা জানি ভরকে এম দ্বারা প্রকাশ করে, তো এম ইজ ইকুয়াল আছে 60 ডিগ্রি, সরি, এম ইজ ইকুয়াল 60 কেজি, সে মেঝেতে দাঁড়িয়ে থাকলে মেঝের উপর কত বল প্রয়োগ করবে। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা জানি যে এফ ইজ ইকুয়াল এম জি, এখানে আমাদের এম এর মান দেওয়া আছে, তো আমরা এম এর মান পাই 60 কেজি, অর্থাৎ 60। তো আমরা এম এর মান যদি 60 বসাই এখানে এবং জি এর মান 9.8, এটা আমরা পাই জি ইজ ইকুয়াল 9.8 মিটার পার টু সেকেন্ড ধরবো। তো এখানে যদি আমরা গুণ করি 60 ইন্টু 9.8 তাহলে হয় 588 নিউটন, 588 নিউটন, অর্থাৎ এখানে বলছে যে একজন মানুষের ভর 60 কেজি, সে মেঝেতে দাঁড়িয়ে থাকলে মেঝের উপর কত বল প্রয়োগ করবে, এখানে 588 নিউটন বল প্রয়োগ করবে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমরা এভাবে সলভ করতে পারি খুব সহজে। এরপর যদি দেখি আমরা থ্রি নম্বরে কি বলছে, এখানে একটি মোটরের ক্ষমতা 16 ওয়াট,
এবং বলছে যে 4 মিনিটে এর দ্বারা কৃত কাজ কত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখানে বলছে একটি মোটরের ক্ষমতা 16 ওয়াট, 4 মিনিটে এর দ্বারা কৃত কাজ কত। এখানে ক্ষমতা, আমরা ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করি, পি ইজ ইকুয়াল আছে 16 ওয়াট, অর্থাৎ পি এর মান দেওয়া আছে 16 ওয়াট, এবং 4 মিনিটে অর্থাৎ টাইমকে আমরা টি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ টি এর মান দেওয়া আছে 4 মিনিট। তো এর কৃত কাজ যদি বের করতে চাই, তো আমরা এখানে যদি সলভ করি, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল পিটি, ক্ষমতা যদি বের করতে চাই, অর্থাৎ কৃত কাজ এখানে যেহেতু ক্ষমতার মান আছে এবং সময়ের মান আছে, তো এটাকে যদি আমরা এই রিলেটেড ফর্মুলায় নেই, তাহলে আমরা কৃত কাজ ইজ ইকুয়াল অর্থাৎ ডব্লিউ ইজ ইকুয়াল লিখতে পারি পিটি। তো পি এর মান দেওয়া আছে এখানে 16 ওয়াট, তো আমরা এখানে 16 উঠাবো। তারপরে টি এর মান দেওয়া আছে 4 মিনিট, এখানে মিনিট বসে, এই জন্য আমরা সেকেন্ডে নিব এখানে। তো যেহেতু 4, তো 4 × 60 অর্থাৎ 60 দিয়ে যদি আমরা 4কে গুণ করি, 4কে গুণ করি যদি 60 দিয়া, তাহলে আমাদেরকে এটা সেকেন্ডে যাবে। তো এখানে আমরা সেকেন্ডে নিব, তারপরে আমরা 16 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাই 3840 জুল। তো বন্ধুরা, একটি মোটরের ক্ষমতা 16 ওয়াট 4 মিনিটে, এর দ্বারা কৃত কাজ হবে 3840 জুল। এটাই হবে আমাদের অ্যান্সার, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং খুবই ইজি। এরপরে যদি দেখি 4 নম্বরে, 6000 ওয়াটের একটি মোটর 10 সেকেন্ডে কি পরিমাণ কাজ করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এখানে ফার্স্টে আসছে 17-18 সেশনে, তবে আরও বিশ্ববিদ্যালয়ে আসছে। তো এখানে বলছে যে 6000 ওয়াটের একটি মোটর 10 সেকেন্ডে কি পরিমাণ কাজ করে। 6000 ওয়াটের অর্থাৎ পি এর মান দেওয়া আছে 6000, এখানে পি ইজ ইকুয়াল হচ্ছে 6000 ওয়াটের একটি মোটর 10 সেকেন্ডে, অর্থাৎ টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড, টি ইজ ইকুয়াল 10 সেকেন্ড, কি পরিমাণ কাজ করে, অর্থাৎ এখানে বলছে কি পরিমাণ কাজ করে। তো এটাকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল পিটি, আগের ফর্মুলার মতো, যে ডাব্লিউ ইজ ইকুয়াল পিটি, কৃত কাজ ইজ ইকুয়াল পিটি, পি এর মান দেওয়া আছে 6000, এবং টি এর মান যেহেতু সেকেন্ডই আছে, সেহেতু আমাদের সেকেন্ডই রাখবো, তো 10 দেওয়া আছে এখানে, তো পি ইজ ইকুয়াল হচ্ছে এখানে আমাদের 6000, পি এর মান 6000 ইনটু টি এর মান আছে এখানে 10, এই যে 10 দেওয়া আছে, তো আমরা 10 উঠাবো। তো এটাকে যদি আমরা গুণ করি, তাহলে হয় 6 × 10⁴ জুল, এটাই হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ 6000 ওয়াটের একটি মোটর 10 সেকেন্ডে 6 × 10⁴ জুল কাজ করে, খুবই ইজি। তো এরপরে যদি আমরা দেখি 5 নম্বরে বলছে একটি বালক তার খেলনার উপর এফ ভেক্টর ইজ ইকুয়াল 9i2p − 2j2p + 2k2p নিউটন বল প্রয়োগ করলে খেলনাটির সরণ ডি ভেক্টর ইজ ইকুয়াল 2i2p − 2j2p + k2p এবং সরণের একক এম হয় মিটার, অর্থাৎ এম দ্বারা মিটার বোঝায় এখানে, হয় বালকটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত। এখানে বলছে কি একটি বালক তার খেলনার উপর এফ এর মান দেওয়া আছে 9i2p − 2j2p + 2k2p নিউটন বল প্রয়োগ করলে খেলনাটির সরণ হয় 2i2p − 2j2p + k2p, বালকটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত, অর্থাৎ এখানে বলের মান দেওয়া আছে এবং সরণের মান দেওয়া আছে, এখান থেকে আমাদের কাজের পরিমাণ, সম্পাদিত কাজের পরিমাণ বের করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, রুয়েটে আসছে 13-14 সেশনে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে। তো এটাকে আমরা কিভাবে খুব সহজভাবে সলভ করতে পারি, তো এখানে যদি আমরা সলভ করি, তাহলে এই রিলেটেড ফর্মুলা আছে ডাব্লিউ ইজ ইকুয়াল এফ ভেক্টর ইনটু ডি ভেক্টর, অর্থাৎ আমরা যদি এটাকে এফ ইনটু ডি অর্থাৎ ডট গুণন করি, ডট গুণনের মাধ্যমে আমরা এই ভেক্টরের মান বের করতে পারি, অর্থাৎ এফ ভেক্টরের মান এবং ডি ভেক্টরের মান আমরা বের করতে পারি যদি ডট গুণন করি। তো এখানে এফ ভেক্টরের মান আছে 9i2p − 2j2p + 2k2p, তো এফ ভেক্টরের মান 9i2p − 2j2p + 2k2p, তারপরে ডট ডি এর মান অর্থাৎ সরণের মান দেওয়া আছে এখানে 2i2p − 2j2p + k2p,
তো এখানে আমরা বসাবো 2i2p - 2j2p + k2b। তো এরপর যদি আমরা 9 দিয়া 2 রে গুণ করি, 2 দিয়া 2 রে গুণ করি, তারপর এই 2 দিয়া 1 রে গুণ করি, অর্থাৎ 9i2p দিয়া 2i2p গুণ করব, অর্থাৎ i দিয়ে i রে গুণ করব, z মানে j দিয়ে j রে গুণ করব, k দিয়ে k রে গুণ করব। তাহলে 9 দিয়ে 2 রে যদি গুণ করি তাহলে হয় 18, তারপরে 2 দিয়ে যদি 2 রে গুণ করি অর্থাৎ j দিয়ে j রে গুণ করি তাহলে এখানে মাইনাস, এখানেও মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস, তো 2 গুণ করলে হয় 4, তারপরে প্লাস, এখানেও প্লাস যেহেতু তো এখানে হবে প্লাস, এখানে যদি 2 দিয়ে এখানে k k2p অর্থাৎ 1 k2p, তো এই 2 দিয়ে যদি 1 রে গুণ করি তাহলে হয় 2। এখানে যেহেতু সম্পাদিত কাজের একক হচ্ছে জুল, তো জুলকে জে দ্বারা প্রকাশ করে তাই এখানে জে দিব। তো এটাকে যদি আমরা যোগ করি 18 আর 4 আর 2 যদি যোগ করি তাহলে হয় 24, অর্থাৎ 24 জুল। তো এখানে সম্পাদিত কাজের পরিমাণ হবে 24 জুল। তো বন্ধুরা, এভাবে আমরা এই ফর্মুলার মাধ্যমে এই রিলেটেড যত এমসিকিউ আছে আমরা এই ফর্মুলার মাধ্যমে খুব সহজে খুব ইজিভাবে বের করতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন টেকনিক শিখতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।